9 মাস ধরে হাসপাতালে পড়েছিল 4টি ভেন্টিলেটর, মাত্র 1 ঘন্টার মেরামতিতেই ঠিক হয়েছে 4টি মেশিন। হাসপাতালের সুপার গৌতম মণ্ডল জানিয়েছেন, হাসপাতালের অবহেলা নয়, মেশিন চালু করার চেষ্টা চলছিল অনেকদিন ধরে। শেষে স্বীকারও করেছেন, মেশিন ঠিক হওয়ায় উপকৃত হবেন অসংখ্য রোগী। অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিল, ফোন করে বলল যে আমার আর্জেন্ট কাজ আছে, আমাকেই করে দিতে হবে। আমি রায়গঞ্জ হসপিটালে কাজ করি আর কি, তো আমাকে তখন আমি অন্য সাইডে কাজ করছিলাম, তো আমাকে ফোন করেছিল যে বললো আমি ঘন্টাখানেক বাদে যাচ্ছি, বললো না ওটা আমার এমার্জেন্সি, এটা করে দিতে হবে। 4টে ভেন্টিলেটর আছে, 4টে কাজ করছে, 4টে কাজ করছে। এতদিন তো ইউজ হয়নি, এতদিন, হ্যাঁ এতদিন ইউজ হয়নি। ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রে আরও একটা ভালো দিক হলো, আমরা ক্রিটিক্যাল পেশেন্টগুলোকে আরও বেটারলি ট্রিট করতে পারবো, এখানেই আমরা চিকিৎসা দিতে পারবো, এটা খুবই ভালো। মানে যন্ত্রপাতি বা ছোটোখাটো যে সমস্যাগুলো ছিল, যেহেতু এটা স্পেশাল টাইপ অফ সিলিন্ডার লাগে, একটা মেনটেন্যান্সের ব্যাপার আছে, এই সমস্তগুলো আমরা কাটিয়ে উঠে আজকে চালু করতে পারলাম। এলাকার বাসিন্দারা যারা সেখানে চিকিৎসার জন্য যান তারাও খুশি। দরকার ছিল, আমরা আমাদের হসপিটালে যে অসুবিধেগুলো আমরা সম্মুখীন হই সাধারণ নাগরিক হিসেবে, সেটা সামনে আসাটা খুব দরকার ছিল এবং ভালো লেগেছিল এটা দেখে। আশি হিসেবে আমি ভীষণ গর্বিত এবং খুব ভালো লাগলো। 24 ঘন্টাকে অসংখ্য ধন্যবাদ যে ওনার পাশে দাঁড়িয়েছিলেন এবং এটা পুরো খবরটাকে কভারেজ করেছিলে বলেই আজকে এতদূর হলো হয়তো।